বাজারে সাবান ডিটারজেন্ট সহ বিভিন্ন টয়লেট্রিস পণ্যের দাম বেড়েই চলেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ, সরাসরি যাচ্ছে তার কাছে। আসলে উচ্চ মূল্যের যে বাজার পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতি কিন্তু আমরা বরাবরই দেখছি যে কোনো প্রতিদিনই কিন্তু কোনো না কোনো পণ্যের কিন্তু দাম কিন্তু বাড়ছে। সেক্ষেত্রে যদি একটু বলি যে চালের বাজারে যদি শুরুতে আমরা যাই, সেক্ষেত্রে চালের বাজার থেকে শুরু করে যে অন্যান্য পণ্যের যে বাজার, সে চালের বাজার সবচেয়ে বেশি আমরা দেখছি যে আতপ চাল, যেটি পোলার চাল যেটি বলি, সেটি কিন্তু খুচরা পর্যায়ে যেটি সে 125 টাকা কেজি উঠেছে, যেটি আগে ছিল 80 টাকা কেজি। একইভাবে কিন্তু প্যাকেটজাত যে পোলার চাল বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখছি যে 160 টাকা কেজিতে কিন্তু কোনো কোনো কোম্পানির চাল কিন্তু বিক্রি হচ্ছে, যেটি আগে দেখেছি আমরা 120 টাকা 110 টাকা কেজিও কিন্তু প্রতি প্যাকেটজাত পোলার চাল কিন্তু বিক্রি হয়েছে। এরপরে যদি একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে নিত্য পণ্যের এসব পণ্যের সাথে কিন্তু সাথে একই সঙ্গে কিন্তু আটা এবং যেটি ময়দা, সেটির দামও কিন্তু বেড়েছে। প্যাকেটজাত এই পণ্যগুলোর আমরা দাম দেখছি প্রায় দ্বিগুণ হয়ে গেছে। যেটি আটা, যেটি 2 কেজির আটা প্রতি প্যাকেট যেটি 65 টাকা ছিল, সেটি কিন্তু এখন বলা চলে যে 115 টাকা হয়ে গেছে। 2 কেজি 1 কেজি ওজনের যে ময়দা ছিল, যেটি বলা চলে যে 38 কি 40 টাকা, সেটি কিন্তু এখন বলা চলে যে 75 টাকা কেজি হয়ে গেছে। সেক্ষেত্রে পাশাপাশি যদি বলি টয়লেট্রিস পণ্য, সেক্ষেত্রে যে সেগুলো কিন্তু প্রায় 50 থেকে 20 থেকে 100 টাকা কিন্তু পর্যন্ত কিন্তু প্রোডাক্টগুলোর দাম কিন্তু বেড়েছে। সেক্ষেত্রে আপনাদের যদি একটু জানিয়ে দিতে চাই যে প্রতিটি গোসলের সাবান, যেটি সোপান বা বলি, সেটির কিন্তু দাম আমরা দেখছি যে বরাবরই বলা চলে 20 থেকে 25 টাকা পর্যন্ত এবং 30 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে। সেক্ষেত্রে বলা চলে যে সাবানটি আমরা দেখেছি আগে 55 টাকা ছিল, সেটি কিন্তু এখন 80 টাকা হয়ে গেছে, এবং যে সাবানটি 42 টাকা ছিল, সেটি কিন্তু 80 টাকা 65 টাকা সাবান 80 টাকা, বেশ কিছু গোসলের সাবান কিন্তু এরকম করে দাম বেড়েছে। এমন একই সঙ্গে ভীম সাবান কিন্তু আমরা দেখেছি, যেটি সেটি হচ্ছে যে 30 থেকে কিন্তু এখন 40 টাকায় কিন্তু দাম উঠেছে। একইভাবে টুথপেস্ট যদি বলি, এই পণ্যগুলোর দাম কিন্তু 20 থেকে 40 টাকা পর্যন্ত প্রতি 100 গ্রামে কিন্তু দাম কিন্তু বেড়ে গেছে। এছাড়া শ্যাম্পুর বাজার যদি বলি, শ্যাম্পুর বাজারে কিন্তু বলা চলে 50 থেকে 100 টাকা, অর্থাৎ 340 মিলের যে শ্যাম্পু কোম্পানি ভেদে বিক্রি হতো আগে 350 370 340 টাকা, সেটি কিন্তু 340 মিলি শ্যাম্পু আমরা দেখছি যে বলা চলে 400 450 460, এবং অনেকটা কিন্তু 500 টাকাও কিন্তু আমরা দেখেছি, এমন কিন্তু পণ্য কিন্তু আমরা দেখছি। একইভাবে যদি ডিটারজেন্ট পাউডার কথা বলি, সেটি কিন্তু আগে যেটি কেজি বিক্রি হতো 80 টাকা, সেটি এখন 145 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অনেকগুলো বলা চলে যে যেটি 100 টাকা ছিল, সেটি কিন্তু বলা চলে যে 120 টাকা 220 টাকা, অর্থাৎ শতভাগ, অর্থাৎ 100% পর্যন্ত কিন্তু দাম কিন্তু বেড়েছে। একইভাবে যদি বলি যে অডোলিল, যেটি বলা চলে যে টয়লেটে থাকে গন্ধ সুরভ, সেটি কিন্তু বলা চলে যে 35 টাকা আগে ছিল যেটি, সেটি কিন্তু এখন 55 টাকায় বিক্রি হচ্ছে কোম্পানি ভেদে। এবং এই পণ্যগুলোর কিন্তু বলা চলে যে দোকানি যারা বলছেন, যারা ব্যবসায়ীরা আছেন, তারা প্রতিনিয়ত কিন্তু বলছেন যে সেটা হচ্ছে যে প্রতিদিনই নতুন কোনো পণ্যের কিন্তু নতুনভাবে কিন্তু দাম কিন্তু তারা পাচ্ছেন এবং সেইটা কিন্তু বিক্রি করতে হচ্ছে। তো এই অস্থিরতা কবে শেষ হবে এমনটি কিন্তু বলতে পারছেন না স্বয়ং বিক্রেতারাও। তো আমার কাছে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে এই ছিল সবশেষ। আমরা তখন সরাসরি ছিলাম রাজধানীর মোহাম্মদপুরে।